আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জানবো মাস ভিত্তিক সকল তথ্য নিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্রের তারিখ আজকে পর্যন্ত যে আপডেটটি আমার হাতে এসেছে সেই আপডেটটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম যখনই কোনো আপডেট আসবো ইনশাল্লাহ আমি তোমাদের শেয়ার করে দেব প্রথমে আসি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন এই তিন এবং পরীক্ষা রয়েছে প্রথমে আসি মেডিকেল মেডিকেলের আবেদন কার্যক্রম শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি চলবে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড ছয় থেকে সাত মার্চ দুই আবেদন ফি এক টাকা ধরা হয়েছে ভর্তি পরীক্ষা দশ মার্চ দুই আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এখানে ভর্তি পরীক্ষা এটার আবেদন কার্যক্রম তেরো থেকে তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ মেডিকেলের মতোই আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং ভর্তি পরীক্ষা এগারোই মার্চ দু হাজার তেইশ বিকেলে এমআইএসটি এর আবেদন কার্যক্রম শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে চলবে দুই মার্চ পর্যন্ত আবেদন ফি এ ইউনিটের জন্য এক টাকা এ প্লাস বি ইউনিটের জন্য বারোশো টাকা ভর্তি পরীক্ষা আঠারোই মার্চ দু ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদন সাতাইশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলবে বিশ মার্চ পর্যন্ত আবেদন ফি প্রতিটি ইউনিটে এক হাজার টাকা ছ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে উনত্রিশে এপ্রিল দুই হাজার তেইশ ছ ইউনিট ছয়ই মে দু হাজার তেইশ ক ইউনিটে বারোই মে দু হাজার তেইশ গ ইউনিটের ভর্তি পরীক্ষা তেরোই মে দুই হাজার তেইশ এবার আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ প্রাথমিক আবেদন হবে পনেরোই মার্চ থেকে এবং চলবে সাতাশ মার্চ পর্যন্ত আর প্রাথমিক আবেদনের জন্য ফি হচ্ছে টাকা এরপর আসবে চূড়ান্ত আবেদন যেটা নয় এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন ফি এগারোশো টাকা প্লাস চার্জ সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে উনত্রিশ মে দুই এ ইউনিটের ভর্তি পরীক্ষা তিরিশ মে দুই এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা একত্রিশ মে দুই এবার আসি এপ্রিল মে জুন দুই তেইশ কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং পরীক্ষা রয়েছে প্রথমেই বলবো বুয়েট বুয়েটের আবেদন কার্যক্রম কবে থেকে শুরু হবে সেটা প্রকাশিত হয়নি আবেদন ফিও সেটা জানায়নি তবে ভর্তি পরীক্ষা প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা বিশ মে এবং লিখিত পরীক্ষা দশ মে হওয়ার কথা রয়েছে আর যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই জানিয়ে দেব আইউটিতে আবেদন কবে থেকে শুরু হবে সেটা বলেনি তবে ভর্তি পরীক্ষা ছাব্বিশে মে দু তেইশ তারিখে হওয়ার কথা রয়েছে প্রকাশিত হয়নি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তারিখ যেমন ডেন্টাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ প্রযুক্তি ইউনিট হোম ইকোনমিক্স কলেজ আই কিন্তু এখনও কোনো তথ্য আসেনি মেরিটাইম বিশ্ববিদ্যালয় অফথোলমজি সাস্টের কলেজগুলো এভিয়েশন বিশ্ববিদ্যালয় বুটেক্স তারপর বুটেক্সের অধীনে সাত কলেজ এরপরে আয়ুর্বেদিক এবং হোমিও কলেজ আইউটি নার্সিং তিন প্রকৌশল গুচ্ছ রাবি ইঞ্জিনিয়ারিং এর ভর্তি তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্স গুচ্ছ মেইন একাডেমি গুচ্ছ ভর্তি পরীক্ষা যখনই এই বিশ্ববিদ্যালয়গুলো আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আজকে আমরা জানতে পারলাম বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সময়গুলো একসাথে আলোচনা করলাম আজকে পর্যন্ত যে আপডেটগুলো আমার কাছে এসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ